কোচবিহার এক নম্বর ব্লকের 7 মাইল বাজারে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সাফাই অভিযান করা হলো বাজার চত্বরে। জানা যায়, ভারতীয় জনতা পার্টি প্রায় 100+ কর্মী এদিনের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টির 7 মাইল শাখার বুথ সভাপতি নারায়ণ বর্মন জানান, অনেক দিন যাবত বাজার অপরিষ্কার ছিল, তাই বাধ্য হয়ে আমরা আজ পরিষ্কার করলাম বাজার ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে। এদিন 7 মাইল বুথ সভাপতি নারায়ণ বাবু দুঃখের সহিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিন যাবত 7 মাইল এলাকায় 7 মাইল সতীশ ক্লাব পাঠাগার একটি এনজিও সংস্থা রয়েছে, কিন্তু বাজারের এই স্বচ্ছ ভারত অভিযানে আজ তারা সামিল নয়। ব্যবসায়ী সমিতির সম্পাদক অজিত কুমার সাহা জানান, বাজার ব্যবসায়ী সমিতি এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকের এই সাফাই অভিযান করা হলো। নিজস্ব প্রতিনিধি কোচবিহার। জনতা পার্টির পক্ষ থেকে এবং 7 মাইল বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং 100 এলাকার জনসাধারণকে নিয়ে আজকে আমরা স্বচ্ছ ভারত মিশনে নামছি। 7 মাইল বাজার দীর্ঘদিন থেকে অপরিষ্কার আচ্ছন্ন হয়ে পড়েছিল। এখানকার তৃণমূল শাসিত পঞ্চায়েত তিনি কোনো রকম কর্ণপাত বা কোনো রকম কাজ করে নেই, সেই সাথে মাননীয় বিধায়ককে আমরা বারবার এখানে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আমরা আবেদন করেছি, উনি কোনো রকম সহযোগিতা করে নেই। এবং এখানে সেমিটারি মাঠের সঙ্গে যুক্ত 7 মাইল সতীশ ক্লাব, ওনারা আমরা বহুবার তাদের কাছে আমরা আবেদন করেছি যে 7 মাইলে একটা বিশ্রামাগার এবং যাত্রী শৌচাগার এবং পায়খানার জন্য খুব অসুবিধা, এটার জন্য আবেদন করছি, ওনারা কোনো সহযোগিতা করে নাই। এখন বাধ্যতামূলক আমরা ব্যবসায়ী সমিতি এবং এত এলাকার জনসাধারণ এবং ভারতীয় জনতা পার্টির থেকে আমরা বিশ্রাম ঘর করার জন্য সবাই মিলে করার জন্য ঐক্যবদ্ধ থাকবো। 2019 7 মাইল ব্যবসায়ী সমিতি এবং 7 মাইল প্রশাসনিকের ব্যবস্থাপনায় আজকে 7 মাইল বাজার সাফাই করা হলো এবং এই উদ্যোগ আমাদের জন্য চিরস্থায়ী থাকে এ আমি আশা রাখবো। এবং আমাদের এই সাফাইয়ের মাধ্যম দিয়ে আজকে বাজারের চেহারা একটু অন্যরকম রূপ দিয়েছে। আমরা চাই আমাদের এই বাজারটা আগামী দিনে যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নয়নের দিকে এগিয়ে যায় সে বিষয়ে, এবং 7 মাইল বাজারে বিভিন্ন কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যেন আমরা সমাধান করতে পারি। হ্যাঁ, সেদিক থেকে আমরা সকল ব্যবসায়ী এবং এলাকার গ্রামবাসী। আপনাদের বাজার কতদিন থেকে অপরিষ্কার ছিল? আমাদের বাজার প্রায় 6 মাস থেকে অপরিষ্কার।